এটা হচ্ছে যে নরমাল অবস্থায় আর এটা যখন এর মধ্যে দিয়ে দিবেন তখন এটা বুস্ট হয়ে যাবে আর যখন খাবেন টক মিষ্টি একটা বোম ব্লাস্ট হবে মুখের মধ্যে আরে ওইভাবে হবে না আরে টক লাও তুমি আগে টক বাস এখন এটা মারো মিক্স করো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ বিপ্লব ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও আর আমি এই পর্যন্ত রাজশাহীর অনেকগুলো ফুড রিভিউ করছি বাট এর মধ্যে কোনো ফুচকা রিভিউ ছিল না তো আজকে আমি আসলাম গল্প কথায় রাজশাহীর মানুষের কাছে কিন্তু গল্প কথার নামটা শুনলে কিন্তু ফুচকা কথা মাথায় আছে কারণ গল্প কথার ফুচকাটা আসলে অনেক জনপ্রিয় রাজশাহীর মানুষের কাছে আর এর যে ইউনিকটা কি সেটাই আজকে আমরা আজকে খুঁজে বের করব তো এখন আমি আছি হলো রাজশাহী নিউ মার্কেটের ঠিক অপোজিটেই এই গল্প কথা ফাস্টফুডটা আছে আপনারা চাইলে পারে এখানে চলে আসতে পারেন চলুন আমরা রেস্টুরেন্টে ফিরতে যাই এবং ভাইয়ের নাম হচ্ছে অদীপ আর আপনার রেস্টুরেন্টটা কত বছর হলো তৈরি করা থেকে টোটাল আট বছর চলছে আচ্ছা আপনাদের রেস্টুরেন্টে কী কী আইটেম পাওয়া যায় ফুচকা হবে চটপটি হবে কফি লাচ্ছি ফুচকা হবে চটপটি হবে কফি আর লাচ্ছি হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই আছে ক্রিসপি চিকেন চিকেন ফ্রাই আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই ক্রিসপি চিকেন আর চিকেন ফ্রাই আচ্ছা আপনাদের রেস্টুরেন্ট কয়টা থেকে খোলা থাকে সকাল 11:30 থেকে রাত্রি 9:30 আচ্ছা আপনার কি কোনো উইক বন্ধ থাকে না আমাদের প্রতিদিনই প্রতিদিনই খোলা থাকে কুরবানিদের দিন বন্ধ থাকে কুরবানির দিন বড় রকম একটা ওকেশন থাকে সেক্ষেত্রে মানে বন্ধ থাকে আচ্ছা আর আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকম ফুচকা কী কী পাওয়া যায় আপনাদের আমাদের মধ্যে ঝাল ফুচকাটা আছে আর দই ফুচকাটা আছে ঝাল ফুচকা আর দই ফুচকাটা আমাদের এখানে পাওয়া যায় আর সময় লাগে একটু বানাতে আপনাদের ফুচকার প্লেট কত করে পড়ে আমি একটু জানতে ১২টা ফুচকা থাকে আর ইয়া যে লাচ্ছি কত লাচ্ছি ৬০ টাকা গ্লাস লাচ্ছি ৬০ টাকা আর হট কফি ৬০ টাকা কোল্ড কফি ৭০ টাকা হট কফি ৬০ টাকা আর কোল্ড কফি হলো ৭০ টাকা তাহলে আমাদেরকে যে ঝাল ফুচকা দিন ঠিক আছে আর হচ্ছে আরেকটা কি আছে আপনাদের এখানে চটপটিটা কেমন আর চটপটি শুনছি দেখে অনেক সুন্দর টেস্ট আছে আমাদের চটপটিটা আপনি আমাদেরকে তো আমাদের ফুচকার জন্য আমরা ওয়েট করতেছি আর আপনাদের দেখালামই যে এই রেস্টুরেন্টে কিন্তু অনেক মোটামুটি বসার কিন্তু অনেক জায়গা আছে মোটামুটি অনেক কষ্ট যায় কিন্তু খুব দ্রুত কিন্তু ভিড় হয়ে যায় যত দ্রুত আসা যায় তত দ্রুতই ভালো কারণ সিট পাওয়া খুব মুশকিল আমরা এখন একটা সিট ধরে নিয়ে বসে আছি এখন আসুক আমাদের ফুচকা তাদের মধ্যে আমরা ওয়েট করি আজকে আমার ক্যামেরার পিছনে কিন্তু একজন নতুন মানুষ আছে হাই হ্যালো কিছু একটা বলো সাথে হাই আমি প্রথম এবার ভাইয়ার সাথে হচ্ছে ফুড ব্লগে বের হয়েছি খুব ভালো লাগতেছে এবং জায়গাটা খুবই মানে মনোমুগ্ধকর জায়গা Thank you.
আমাদের গল্পকথার যে আমরা অর্ডার করছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে তাদের চটপটি অনেক ডিম দেওয়া আছে এটা হচ্ছে শশা আর এখানে ওনারা স্পেশাল ভাবে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে ওনাদের একটা টক আই থিংক এটার জন্য হয়তোবা বেশি স্পেশাল এই এখানকার চটপটি ফুচকা আর এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে যে ওনাদের ফুচকা এটা হচ্ছে ঝাল ফুচকা অনেক ডিম দেওয়া আছে দেখা যাচ্ছে অনেক ডিম দেওয়া আছে আর এটা হচ্ছে তাদের এই সস যেটা চাটনি যেটা থাকে সেটা তো চলুন এখন আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি আসলে খাইতে কেমন এটা প্রথমে আমরা শুরু করি চটপটি দিয়ে চটপটিতে ওনারা টক দিতে আচ্ছা টক ছাড়া আগে খেয়ে দেখি এটার মধ্যে অলরেডি একটু টক দেওয়া আছে তারপর ওনারা মানে মেবি ওনারা একটা লেবু ব্যবহার করছে এর মধ্যে লেবু দেওয়া আছে আর এখানে দেওয়া আছে কি ফুচকা ফুচকা চটপটি দেওয়া চটপটির মধ্যে ইয়ে নেই আর এভাবে নেই আমরা একটু টক বেশি দিয়ে দিলাম দেখি আমাদের টকটা আসলে খুব স্পেশাল মনে হয় খুব ইউনিক লাগতেছে আমাদের কাছে তেঁতুলের টক কিন্তু অনেক রকম মশলা ব্যবহার করা হচ্ছে এর মধ্যে হালকা টক হালকা মিষ্টি মানে ফুললি ব্যালেন্স করা বাট ফুচকার মধ্যে এই চটপটের মধ্যে টক দেওয়ার কারণে আসলে এই টেস্টটা আর একটু বেড়ে গেছে ঠিক আছে ফিনিশ করো আবির তো আমরা এখন ওনাদের ফুচকাটা ট্রাই করে দেখি এটা হচ্ছে ওনাদের টক আচ্ছা টক ছাড়াই একবার খেয়ে দেখি আসলে কেমন তবে স্পেশাল একটা যে জিনিসটা আছে এখানে কিন্তু অনেক পরিমাণে ডিম দেওয়া আছে বেশ অনেকখানি ডিম দেওয়া আছে আর ফুচকার সাইজটা হচ্ছে যে মিডিয়াম সাইজের মতো ঠিক আছে আচ্ছা টক ছাড়াই আমরা খাই দেখি কেমন টক ছাড়া আসলে আমার ভালো লাগতেছে না টক দিয়েই খাই কারো আর একটা নাম এলে বোঝা যাবে না খাওয়ার সবটা ভালো নেই ঠিক আছে এই চটপটি ফুচকার গেম চেঞ্জার হচ্ছে যে এই টক টকটাই হচ্ছে গেম চেঞ্জার মানে এটা হচ্ছে যে নর্মাল অবস্থায় আর এটা যখন এর মধ্যে দিয়ে দেবেন তখন এটা বুস্ট হয়ে যাবে আর যখন এটা খাবেন টক মিষ্টি একটা বোম ব্লাস্ট হবে মুখের মধ্যে সত্যি অনেক খাইতে অনেক বেশ করে টকটার জন্য আসলে এটা খাইতে বেশি ভালো লাগছে আসলে চটপটি ফুচকার স্পেশাল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে
আয় দাদা চটপটি ফুচকার যে মেন জিনিসটা থাকে সেটা হচ্ছে যে টকটা যদি ভালো হয় তাহলে পরে কিন্তু ফুচকা টুচকা আর হচ্ছে যে চটপটি যদি হোক খাইতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তো তাদের রেস্টুরেন্টের ইউনিক যেটা হচ্ছে সেটা হচ্ছে টক, আর এই টকের জন্য হলে পরেও কিন্তু মানুষ এখানে আসবেই, কারণ আসলে খাইতে অনেক বেশি টেস্ট ছিল, অবশ্যই আসতে পারেন এখানে। আমি খাইলাম, সাব্বির দেখলো, আর দেখি সাব্বির খাও দেখি কেমন, তুমি বলো কী খেতে চাচ্ছ। আরে ওইভাবে হবে না, আরে টক লাও তুমি আগে টক, বাস এখন এটা মারো, মিক্স করো, বিসমিল্লাহ বলছো, ডিফারেন্ট কিছু আচ্ছা, তুমি তো পুরো বাংলা ভাষী মারতেছ, পিওর বাঙালি কথা। এই ছিল গল্প কথার ফুচকা আর চটপটি, বেশ ভালো ছিল খাইতে, আপনারা চাইলে পারে চলে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর যদি কেউ এখানে আসেন এবং খেয়ে কেমন লাগছে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে পারে সেখানে জয়েন হয়ে যেতে পারেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন।